Deb Bani, 11 July. Swamiji, এর আগে পর্যন্ত ব্রহ্মসূত্রকে আধার করে বেদান্তের ব্যাখ্যা করে যাচ্ছিলেন, বেদান্তের নানা রকম কথা। সেখান থেকে একটু উনি অন্যদিকে আর একটু ফিলসফির দিক থেকে যাচ্ছেন, যেখানে বিভিন্ন ধর্মকে নিয়ে আসছেন, দিয়ে বলছেন, উইদাউট মাদার লাভ নো ক্রিয়েশন কুড কন্টিনিউ। যে মায়ের যে ভালোবাসা না, এটা যদি না থাকে, যার জন্য আমরা দেখি যে যারা পাখি, যারা নিজের বাসা পর্যন্ত করে না, তারাও যখন তার ছানাপোনা হয় তার জন্যে বাসা খোঁজে। কোকিল সে বাসা করে না, কিন্তু সেও নিজের বাচ্চার জন্যে বাসা খোঁজে। সিংহ, বাঘ, হিংস্র পশু, তারাও বাসা খোঁজে বাচ্চা যাতে বড় হয়। বলছেন, উইদাউট মাদার লাভ নো ক্রিয়েশন, নো ক্রিয়েশন কুড কন্টিনিউ। সৃষ্টির মূলেই হলো মায়ের ভালোবাসা। সেখান থেকে এটা হঠাৎ একটা সেন্টেন্স এসে অন্য জায়গায় চলে যাচ্ছেন, নাথিং ইজ এন্টায়ারলি ফিজিক্যাল নট ইয়েট এন্টায়ারলি মেটাফিজিক্যাল, ওয়ান প্রি সাপোজেস দি আদার অ্যান্ড এক্সপ্লেন্স দি আদার। All theists agree that there is a background to this visible universe. They differ as to the nature or character of that background. Materialists say there is no background. Swamiji had a favorite theory, je ei jagat ta ki jodi apni ektu jodi darshaner dike jan dekhben motamoti amra যদি ঈশ্বরকে ডিভাইডিং লাইন যদি আমরা বানাই, তখন দেখা যায় কিছু ফিলসফি আছে ঈশ্বরকে মানে, বাকি ফিলসফিরা ঈশ্বরকে মানে না। ঈশ্বরকে যারা মানে না, তারা ম্যাটার, ম্যাটারকেই সত্য বলে গ্রহণ করেন। এদেরকে বলা হয় মেটেরিয়ালিস্টস। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে মেটেরিয়ালিস্টকে চারবাক বলে ফেলি, জিনিসটা কিন্তু ঠিক না। কারণ চারবাকের ক্ষেত্রে যখন চারবাকের কথা বলা হয়, ওরা মেটেরিয়ালিস্ট, কারণ ওদের কাছে ম্যাটারই সত্য। কিন্তু আরেকটু ওপরের দিকে তারা যান না, কিন্তু যারা পাশ্চাত্য দর্শনে যারা মেটেরিয়ালিস্ট, তারা কিন্তু অনেক উচ্চ মানের, তারা আরও অনেক গভীরে যান, আরও অনেক কিছু এক্সপ্লোর করেন, আর জীবনের যে আদর্শ আদি অনেক উঁচু জায়গায় নিয়ে চলে যান। খুব ইন্টারেস্টিং হলো, যেমন এই 20th century নাগাদ যে ফিলসফাররা ছিলেন, ইনক্লুডিং বার্নার্ড শ, তারা ওই সুপারম্যান যে আমাকে ইম্প্রুভ করতে হবে, কিন্তু সেখানে ঈশ্বরের কোনো রোল নেই। যখন আপনি ওটাকে ঠেলতে শুরু করলেন, ঠেলতে শুরু করলেন, ঠেলতে শুরু করলেন, একেবারে শেষে যখন যাবেন, সেখানে আর কিচ্ছু নেই, বরফকে ঘষছেন 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 ঘষছেন, শেষে আর কিচ্ছু নেই, জলটা বাষ্প হয়ে উড়ে গেল, আলটিমেট সত্য ম্যাটার, এরপর আর কিচ্ছু নেই। উপমার দিক থেকে যদি দেখা হয়, তাহলে যারা ঈশ্বরকে মানে, ঈশ্বর ভিত্তিক যাদের দর্শন, সেটা যেন সোনার মতো। ঠাকুর বলছেন, সোনা ঘষতে থাকো, ঘষে ঘষে শেষ হয়ে তখন একটু কণা থেকে যায়, সোনা পুরোপুরি উড়ে যাবে না। এটা উপমার জন্য বলা হলো, এটা কোনো লিটারালি নিতে নেই। যারা ধর্মকে নিয়ে চলেন, এটা আইডিয়ালিস্টও না, যারা থিস্ট মানে হচ্ছে যারা ঈশ্বরকে নিয়ে চলেন, তারা যখন একটার পর একটা একটার পর একটা সব কিছুকে সরাতে শুরু করে দিল, সরাতে সরাতে শেষ যেখানে গিয়ে দাঁড়ায়, সেখানে একটা চৈতন্য সত্তাকে নিয়ে আসেন। চৈতন্য সত্তাকে আপনি কীভাবে পরিভাষিত করবেন সেটা আপনার ব্যাপার। আপনি তাকে গড বলতে পারেন, যেহোবা বলতে পারেন, আল্লাহ বলতে পারেন, আত্মা, ব্রহ্ম, যা খুশি আপনি বলুন, কিন্তু চৈতন্য সত্তা অবশ্যই আসবে। যারা থিস্টস, আস্তিক দর্শন যারা নিয়ে চলেন, আস্তিক বলতে এখানে আমরা বেদ বলছি না, আস্তিক মানে যারা ঈশ্বরকে মানেন আর
ভৌতিকবাদী যারা পঞ্চভূত এটাকেই শেষ কথা মনে করেন, তাদের মধ্যে মেজর ডিফারেন্স এটাই। ঠেলতে 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 তো কোথায় গিয়ে পৌঁছবে? এরা বলবে যে কিছু নেই, এরা বলবে চৈতন্য সত্তা। স্বামীজির যেটা স্পেশালিটি, যখন রাজযোগ আমরা করব তখন দেখবেন এই আলোচনা আসবে। স্বামীজি এই ম্যাটার আর মাইন্ড নিয়ে যখন আলোচনা করতেন, তিনি বারবার বলতেন যে ওনার মত হচ্ছে, ওনার যেটা মনে হয়, দুটো যেন শৃঙ্খলার মধ্যে মত মিশে আছে। চৈতন্য সত্তা আর জগৎ এই দুটোকে যদি নেন, ওটা শৃঙ্খলার মতো যেন জুড়ে আছে। যেমন পাঁক, যে একটা পাঁক ভেজা মাটি যখন আমরা নিই, মাটি আর জল মিশে আছে, জল আছে বলে মাটি আছে, মাটি আছে বলে জল আছে। আমরা যখন এই জগৎটাকে দেখি, দুটো যেন মিশে আছে। এই জগৎটা আছে, এই যে পঞ্চভূতের জগৎটা আমাদের কাছে আছে, সেজন্য আমরা ঈশ্বরকে কোনো না কোনোভাবে এটাকে বুঝতে পারছি, আর ঈশ্বর আছেন সেজন্যে এই জগৎটাও আছে। এই যে দুটো মিশে আছে, এই যে মিশে থাকাটা, তো স্বামীজি বলছেন ওয়ান প্রি সাপোজেস দি আদার। মাইন্ড আর ম্যাটারকে বলতে গিয়ে স্বামীজি বলছেন যে এটা যেন একটা চেন, যদি আপনি ম্যাটারকে ধরেন তো ম্যাটার করতে 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 শেষে দেখবেন মাইন্ডে পৌঁছে গেল, আর যদি আপনি মাইন্ডকে ফলো করছেন তো এগোতে 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 শেষে দেখবেন নিচে ম্যাটার পর্যন্ত চলে এলো। তো ম্যাটার আর মাইন্ড এখন কি হয়, তখন তিনি আরও বলছেন যে যখন যে যেটাকে ধরে, যেমন কিছু লোক আছে তার কাছে ম্যাটারই সত্য, সে যদি এগোতে চায় তখন দেখবে ম্যাটার থেকে হতে 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 মাইন্ড পর্যন্ত পৌঁছে গেল। তার কাছে মনে হচ্ছে ম্যাটারই মাইন্ডকে জন্ম দেয়। মাইন্ডটা কিন্তু কনসিয়াসনেস না, বর্তমানকালে পাশ্চাত্য জগতে কনসিয়াসনেস নিয়ে যেমন রজার পেনরোজ আদি মোটা মোটা বই লিখেছেন, পড়ে কিছু বোঝা যায় না। কনসিয়াসনেস নিয়ে যখন লিখছেন তারা ওটাই দেখাচ্ছেন যে ম্যাটার থেকেই কনসিয়াসনেসের জন্ম। আমরা কনসিয়াসনেসেও যাচ্ছি না, আমরা শুধু মাইন্ড অবধি থাকছি। যারা ধর্ম মানেন তাদের বক্তব্যটা হলো না, এই যে কনসিয়াসনেস সে ম্যাটারকে জন্ম দেয়। এটা খুব পুরনো লড়াই। স্বামীজির বক্তব্য হলো এটা একটা চেনের মতো, আপনি যে চেনটা আগে ধরলেন যে কোনো কারণে, পরের চেন কিন্তু অন্যটা আসবে। যে প্রথমে মাইন্ডকে ধরলো লিঙ্কটাকে, সে দেখবে মাইন্ড থেকে ম্যাটার আসছে, কিন্তু যে ম্যাটারটাকে ধরলো সে দেখবে ম্যাটারের পরে মাইন্ড আসছে, তার মানে ম্যাটার থেকে মাইন্ডের জন্ম। যে মাইন্ডটাকে আগে ধরেছে সে বলবে মাইন্ড থেকে ম্যাটারের জন্ম। স্বামীজির বক্তব্য হচ্ছে যে এটা বৃথা প্রশ্ন, দুটো এমনভাবে মিলেমিশে আছে, এমনভাবে মিলেমিশে আছে যে একজন অপরকে ধরে আছে। এর মধ্যে যদি আপনি ঠিক ঠিক প্রশ্ন করেন, যে ইদানিংকালে অনেকেই প্রশ্ন করে না, মুরগি আগে না ডিম আগে? আরে এখন যেভাবে হয়ে গেছে মুরগি আর ডিম, যে মুরগি আগে ধরবে সে বলবে ডিমটা পরে, যে ডিমটা আগে ধরে চলবে ডিম থেকে মুরগি, তাহলে আগে আসলে কি হয়েছে বলে প্রশ্ন হয় না। এগুলোকে নিয়ে বিজ্ঞানে এখন খুব মজা মজার এগুলো নিয়ে রিসার্চ করে যে ডিম আগে না মুরগি আগে। এর অবভিয়াসলি জিনিস, ডিমটা ছিল ইউনিসেলুলার, যখন আপনি পুরো একটা সেলের মধ্যে যাচ্ছেন ধীরে ধীরে ধীরে, তখন দেখবেন যে ডিমকে আগে হতেই হবে, যে অবভিয়াস জিনিস। কিন্তু যখন মুরগি আর ডিমের প্রশ্ন আসে তখন আর এই একটার পর আসে না, তখন সবসময় আসবে যে এটা একটা চেন, মুরগি আগে ধরলে ডিম পরে, ডিম আগে ধরলে মুরগি পরে। স্বামীজি ঠিক এই জিনিসটাকেই বলছেন। তো বলছেন যারা ধর্মকে আধার করে ফিলসফি দেখেন তারা সবসময় দেখেন যে চৈতন্য থেকেই ঈশ্বর, চৈতন্য থেকেই জগৎ। আর জগৎকে যখন আপনি ঘষতে শুরু করলেন, ঘষতে ঘষতে সব যখন খসে পড়ে গেল, থেকে যাবে শুধু চৈতন্য। বলছেন ইন অল রিলিজিয়ন দ্য সুপার কনসিয়াস স্টেট ইজ আইডেন্টিক্যাল, হিন্দুজ, ক্রিশ্চিয়ানস, মহামডানস, বুদ্ধিস্ট অ্যান্ড ইভেন দোজ অফ নো ক্রিড অল হ্যাভ দ্য ভেরি সেম এক্সপিরিয়েন্স ওয়েন দে ট্রান্সেন্ড দ্য বডি। যে কোনো ধর্মকে যদি নিন, যে কোনো ধর্ম, ইরেসপেক্টিভ অফ সেটা কী ধর্ম, যদি আপনি খুব গভীরে যখন যাবেন, তার প্রচুর গভীরে যখন আপনি চলে গেলেন, তখন গিয়ে দেখবেন আপনি যে যখনই ওদের এক্সপিরিয়েন্স হয়, যখনই তারা এই শরীরকে ছেড়ে দেয়,
মনকে যখন ছেড়ে যায় তখন দেখা যাচ্ছে এদের সবারই যে অনুভূতি একই রকম অনুভূতি। তারা সবাই দেখছে যে আমি এই শরীর এটা আর সত্য না, তার কাছে সত্য হয়ে যাচ্ছে আরও কিছু। দ্য পিওরেস্ট ক্রিশ্চিয়ানস ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার এস্টাবলিশ ইন্ডিয়া বাই দি অ্যাপোস্টল থমাস অ্যাবাউট 25 years আফটার দি ডেথ অফ জিজাস। চেন্নাইতে যে বাইলাপুর যেখানে আছে না, ওখানে সেন্ট থমাস ওনার ওই কবরটা আছে, বলে যে জিজাসের যখন ক্রুসিফিকেশন হয়ে গেল তো যারা নিজেকে খ্রিশ্চান বলতো তাদের উপরে প্রচুর অত্যাচার হতে শুরু হয়, তারা তখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলেন। আর সেন্ট থমাস তিনি ভারতবর্ষে এলেন। সেন্ট থমাসকে নিয়ে প্রচুর মজা মজার কাহিনী আছে, কারণ যখন এসছেন সেন্ট থমাস, ভারতবর্ষ তো ধর্ম মানে না, ভারতবর্ষ ঋষিকে মানে। ভারতবর্ষ আমরা যখন ধর্ম 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 বলি, ধর্ম না, আমরা মানি মহাত্মাকে। তো যে মহাত্মা যত বড় চমৎকারী হবে সবাই তারই। এখন চমৎকার থেকে আরেক স্টেপ নেমে গিয়ে এখন হয়ে গেছে যে ভালো যত কথা বলতে পারবে আর এন্টারটেনমেন্ট যে যত ভালো সাপ্লাই করবে সবাই তার চালা। একজন আমাকে বলল যে কলিযুগ একজন গুরু দিয়ে হয় না, তিন চারটি গুরু রাখতে হয় মহারাজ। ভালো রাখুন, কলিযুগ কি না, তিন চারটি গুরু রাখতে হয়। তো সেন্ট থমাস যখন এসছেন তো তখন ওই সাউথ ইন্ডিয়াতে ওই সব নিজের পূর্ব পূর্বপুরুষকে জল টল দিত পিণ্ডদান করার জন্যে। তো জিজ্ঞেস করেছে যে এটা কি, বলছে যে পূর্বপুরুষগুলোকে দিচ্ছি। তো বলছে দিচ্ছ কিন্তু জল তো নিচে যাচ্ছে। তখন বলছেন যে হ্যাঁ এভাবেই যাবে। বলছে না দেখো আমি যখন দেবো জলটা উপরে যাবে। তো উনি ওরকম পিণ্ড দিলেন তো জলটা গিয়ে বাতাসে গিয়ে দাঁড়িয়ে গেল। যোগ শক্তি, জিজাসের শিষ্য। ওইটা দেখে পুরো মানে পুরো এলাকা খ্রিশ্চান হয়ে গেল। খ্রিশ্চান বলার শব্দটা ঠিক না, আমি এটা কাহিনী কোথাও পড়েছি, মানে অনেক আগে পড়েছিলাম, সেটা ওটা অথেন্টিকেট করা মুশকিল। সেই জন্য প্রথম যে চার্চ আদি সব হয় কেরল, চেন্নাই, তামিলনাড়ু এগুলোতে, ওরা খুব গর্ব করে বলে যে, কারণ ওদের সামনে চোখের সামনে মিরাকল হয়েছে না, ওরা যে জলটা দিচ্ছে সেটা নিচে চলে যাচ্ছে, যে পিণ্ড দিচ্ছে সেটা নিচে চলে যাচ্ছে, আর তো সেন্ট থমাস দিল শাক উপরে চলে গেছে। যৌগিক শক্তি, এই দেখো আমার শক্তি। তো ঋষিরা যখন কনভার্ট করে যেগুলো এভাবেই হয়। স্বামীজিও বিদেশে গিয়ে যখন এত কিছু করলেন, ওই যোগ শক্তিগুলো লাগিয়েছেন কি না, তখন লোকগুলো সব চেঞ্জ হয়ে গেল। যোগ শক্তি না লাগালে, যোগ শক্তি যতক্ষণ না থাকে মানুষ কনভার্ট হয় না। শুধু শব্দ দিয়ে যদি হতো, আপনারা এতদিন ধরে ক্লাস করছেন, এত ধর্মকথা শুনছেন, আর যারা ওই একজনকে শুনে তার আরও পাঁচজনকে শুনে, তো এতদিনে তো আপনারই অনেক চালা হয়ে যাওয়ার কথা, তো হচ্ছে না। তো যোগ শক্তি নেই বলে হচ্ছে না। তখন বলছেন যে দিস ওয়াজ অ্যাবাউট দ্য অ্যাংলো স্যাক্সনস, দিস ওয়াজ ওয়াইল দ্য অ্যাংলো স্যাক্সনস ওয়ার স্টিল স্যাভেজেস পেইন্টিং দেয়ার বডিজ অ্যান্ড লিভিং ইন কেভস। দ্য ক্রিশ্চিয়ান্স ইন্ডিয়া ওয়ান্স নাম্বার্ড অ্যাবাউট 3 মিলিয়ন বাট নাও দেয়ার অ্যাবাউট 1 মিলিয়ন। তো বলছেন স্বামীজির যখন এই ঘটনাগুলো ঘটছে, স্বামীজি তখনও ইংরেজের উপরে প্রচুর, ইংল্যান্ডের উপরে প্রচুর রাগ। ইংল্যান্ড ভারতকে গোলাম করে রেখেছে, ভারতের দুরবস্থার জন্য ইংল্যান্ড দেয়, এই জিনিসগুলো তিনি ওগুলো স্ট্রংলি রাখতেন। উনি কোনো সুযোগ ছাড়তেন না এটা বলার যে ভারতবর্ষে যখন আমাদের এত সভ্য দেশ, সেই সময় তোমাদের পূর্বপুরুষরা তখন শরীরে রং লাগাত, ব্রিটেন সেভেজেস, মানে সেভেজ তো ব্রিটেন না, সেভেজ ছিল তখন ফ্রান্স। আর একে তো ব্রিটেনকে তো ওরা কাউন্টিং হতো অ্যানিমালসের মধ্যে গুনতো, ওদেরকে যে এখনও শরীরে রং করে। ওই অ্যাস্ট্রিক্স বই যদি এগুলো পড়েন সেখানে দেখবেন যে ফ্রান্স হচ্ছে স্যাভেজেস, আর এরা তো একবারে কাউন্টিংয়ের মধ্যেই না। তো স্বামীজি ওই যখনই সুযোগাত এটা একটা ধাক্কা মেরে দিতেন যে যখন তোমার লোকের এখনও কাপড় পরা শেখেনি, থাকে গাছে আর শরীরে লাল নীল রং করে, সেই সময় জিজাস এসে এখানে এসেছিল যখন লোকেরা তাকে গ্রহণ করেছেন, আর তার 300 বছর আগে মনুস্মৃতি লেখা হয়ে গেছে, তার 500 বছর আগে ভগবান বুদ্ধ উপদেশ দিয়ে চলে গেছেন, তার 1000 বছর আগে গীতার উপদেশ হয়ে গেছে, তাদের সঙ্গে তুমি কথা বলতে আসছো,
হ্যাঁ, একবার কার সঙ্গে আমার একটু তর্ক হচ্ছিল, তো উনি বলছেন বয়সকে, তোমার এখনো দাড়ি কামানোর বুদ্ধি হলো না, তুমি আমার সঙ্গে তর্ক করছো। তখন খুব হাসি পেয়ে গেছিলো, না এটা এটা সুন্দর একটা, উনি খুব সুইট লোক ছিলেন। স্বামীজি এটাই বলছেন, টাইম স্কেলে তোমার এখনো দাড়ি কামানোর বুদ্ধি হয়নি, আর তুমি এসে আমাদের সঙ্গে তর্ক করছো। জিসাস যখন এসছেন তখন তোমার পূর্বপুরুষরা লাল নীল রং করতো, কাপড় পরার জায়গায়। তার হাজার বছর আগে আমার গীতা লেখা হয়ে গেছে, তার 4,000-5,000 বছর আগে, 7,000 বছর আগে বেদ আমার রচনা হয়ে গেছে, তুমি আসছো আমার সঙ্গে কথা বলতে। টাইম স্কেলে যদি দেখেন, যদি আপনি 10,000 বছরের টাইম স্কেল নেন, ভারত যদি 70 বছরের বুড়ো হয়, তাহলে ইংল্যান্ড এখনও 20 বছরের বাচ্চা, এখনও দাড়ি কামানোর বুদ্ধি হয়নি। আরে 70 বছর এখন হোক, তবে তো বুদ্ধি পাকবে, এখন কি এখনই ফটর ফটর এত কি করছো? দিয়ে জাস্ট একটা মেনশন করছেন যে আগেকার দিনে আরও খ্রিশ্চান ছিল, কারণ কী হলো, ওই একটা তো হলো। আরে একটা তো চমৎকার যে কেউ দেখতে দেখিয়ে দিতে পারে। আমাদের এক সময় এক জায়গায় ছিলাম, একজন ও উনি একটা আমাদের এমনি একটা সাংস্কৃতিক সভা ছিল, উনি একটা কবিতা শোনালেন, বিউটিফুল কবিতা, তো মুভড হয়ে গেছিল, এত সুন্দর কবিতা। তো বাকিদেরকে বললাম কী সুন্দর কবিতা বলছে, তো বাকিরা ফিস করে বলছে ওর ওই একটাই কবিতা আছে, সেকেন্ড আর কবিতা নেই। সত্যি দেখা গেলো কিছুদিন পরে আরেকটা অন্য জায়গায় সাংস্কৃতিক ওই কবিতাই বলছে। বেশিরভাগই স্পিকারদের দেখবেন ওই চারটে উপমা আছে, খুব সুন্দর, প্রথমবার যখন শুনবেন আপনি মুভড হয়ে যাবেন। ওই একই কথা, ওই একই কথা গুর 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 করে বলছে। অফকোর্স মানে সেটা স্পিচ, তো স্পিচে একটু ওরকম হয়, কিন্তু ভ্যারাইটি নেই ইন দ্য সেন্স। উপমাগুলো তো না হয় কয়েকটা ফিক্সড আছে, কিন্তু বক্তব্যগুলো সেই ফিক্স থেকে যায়। ক্রিশ্চিয়ানিটি সেই একই প্রবলেম হলো, সেন্ট থমাস গ্রেট, তারপরে আর নামই আমরা শুনতে পাই না ভারতবর্ষে। পরে ধীরে 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 আর চার্চের কাছে একটা ম্যাসিভ পলিটিক্যাল পাওয়ার, ম্যাসিভ পলিটিক্স করতে পারে, পলিটিক্স এই সেই করে অনেকদিন থাকলো, কতদিন আর চালাবে। ক্রিশ্চিয়ানিটি ইজ অলওয়েজ প্রোপাগেটেড বাই দ্য সোর্ড। এবার স্বামীজি নিজের তলোয়ারটা খুলে নিয়েছেন। একবার কানপুরে আমাদের সেন্টার আছে, তো এই 1963-তে যখন স্বামীজি সেন্টেনারি সেলিব্রেশন হচ্ছে, আমাদের মহারাজরা ওখানকার সব স্কুল কলেজ এগুলোকে গিয়ে কন্ট্যাক্ট করেছেন। একটা স্কুলে এরকম গেছেন, ক্রিশ্চিয়ান স্কুল, খুব নাম করা স্কুল কানপুরের, তো সে ফাদার একবারে চেয়ার ছেড়ে উঠে চেঁচাতে শুরু করছেন, যে লোকটা ক্রিশ্চিয়ানিটির উপরে এত আক্রমণ করলো, আপনি মনে করছেন তার শতবার্ষিকীর জন্য আমরা যাবো সেখানে সেলিব্রেট করতে, গেট আউট, বাড়ি করে দিলেন তাকে। ঠিকই, কোনো ক্রিশ্চিয়ানকে যদি আপনি বলেন স্বামীজির এই কথা, ক্রিশ্চিয়ানিটি ইজ অলওয়েজ প্রোপাগেটেড বাই দ্য সোর্ড। যে সোমারসেট মম, তিনি প্রচণ্ড খাপ্পা ছিলেন খ্রিশ্চানদের উপরে, তো তিনি সেই এমন এমন সব খ্রিশ্চানদের নামে লিখতেন যে যেখানে খ্রিশ্চানসরা গেছে সেখানেই, হ্যাঁ, অভাব, অকাল, মৃত্যু আর ভেনেরাল ডিজিজেস গেছে যেখানেই। খুব নোংরা নোংরা ভাষায় উনি বলতেন খ্রিশ্চানদের নামে। ইউ ক্যান রিয়েলি স্টপ, এরপরে ওইটা সরি দিয়ে বলছেন, হাউ ওয়ান্ডারফুল দ্যাট দ্য ডিসাইপলস অফ সাচ এ জেন্টল সোল শুড কিল সো মাচ। যদি আপনাদের মনে থাকে, মানে এতদিনে ভুলে যাবারই কথা, থাউজেন্ড আইল্যান্ড পার্কে স্বামীজি কথাগুলো বলতেন, মিস ডাচার, তার এটা কটেজ। মিস ডাচার ছিলেন খ্রিশ্চান, গোড়া খ্রিশ্চান, এই কথাগুলো শুনে চোখে জল ফেলতে ফেলতে তিনি বাড়ি ছেড়ে চলে যেতেন, আর অনেক সময় সারাদিন বাইরে কাটিয়ে তারপরে বিকেলে ফিরতেন। তো স্বামীজি বলছেন, হাউ ওয়ান্ডারফুল দ্যাট a disciple of such a gentle soul should kill so much. Ki aashchyo, Jesus er moto gentle soul tar chala gulo shudhu rakto boiye gechi. How wonderful. Idani kale ari sob bole na
কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো বলা হতো, একটু কিছু ডান দিক বাদিক করলে বললো বাবা অমুক বংশের ছেলে এই করছে, ভালো বংশের কোনো ছেলে আর যদি কিছু করেন বা বা দেখো দেখো সিনেমা টিনেমাতে দেখবেন আগেকার দিনে ওরকম, আগেকার জমিদার টমিদার ছিল পরে দিনকাল খারাপ হয়ে কিছু বা অমুক বংশের ছেলে দেখো দেখো কী করছে। তো স্বামীজি এখানে আরও টন্ট করে বলছেন যে বা এরকম জেন্টল লোক যে অপরের জন্য নিজের শরীর দিয়ে দিল তার সন্তানগুলো এখন সবারই গলা কেটে বেড়াচ্ছে। তো বলছেন যে দ্য থ্রি মিশনারি রিলিজিয়ন আর দ্য বুদ্ধিস্ট মহামডান অ্যান্ড ক্রাইস্ট অ্যান্ড ক্রিশ্চিয়ানস, তো এই তিনটে ধর্ম মোটামুটি দেখা যায় যে এরা ধর্মান্তরণ করে, বৌদ্ধ ধর্ম, ক্রিশ্চিয়ানিটি আর ইসলাম, অ্যান্ড দ্য থ্রি আদার ওয়ান্স হিন্দুইজম জুডাইজম অ্যান্ড জোরাস্ট্রিয়ানিজম। উনি জৈনিজম আর শিখিজমকে নেন এই জন্যে নেননি, তারা খুব ছোট্ট। তো ঠিক ঠিক যদি দেখেন ছটি ধর্ম হলো মেজর ধর্ম বিশ্বে, তিনটে আপনার এখানে চারটে তিনি নিচ্ছেন এখানে মিডল ইস্ট থেকে, দুটো ভারতবর্ষ থেকে, আর জৈনিজম আর শিখিজমকে যদি নিয়ে নেন চারটে ধর্ম ভারত চারটে। তো সমস্ত বিশ্বে যতগুলো ধর্ম আছে শুধু এশিয়া থেকে, পুরোটাই এশিয়া, যেখানে এই আটটি ধর্ম, আমার যে নেক্সট বই আসছে দি ওয়ার্ল্ড অফ রিলিজিয়ান্স এই আটটা ধর্মকে নিয়ে। তো বলছেন যে তিনটে এর মধ্যে হচ্ছে যে কনভার্ট করে, তিনটে হচ্ছে কনভার্ট করে না। তো হিন্দু ধর্ম, জহুদি ধর্ম আর তার সঙ্গে পার্সি ধর্ম, এরা কনভার্ট করে না। বুদ্ধিস্ট নেভার কিল্ড বাট কনভার্টেড থ্রি কোয়ার্টার অফ দ্য ওয়ার্ল্ড অ্যাট ওয়ান টাইম বাই পিওর জেন্টলনেস। জাস্ট একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ দিচ্ছেন যে ক্রিশ্চিয়ানিটি আর ইসলাম এ তো তলোয়ার চালানোর জন্য উস্তাদ ইদানিংকালে করছে, কিন্তু এখন অনেক উস্তাদ হয়ে গেছে। না আমেরিকা যেগুলো মারে পরিষ্কার করে মারে না, কায়দা করে মারে, ক্রিশ্চিয়ানিটির নামে মারে না, কিন্তু মারছে আসলে ক্রিশ্চিয়ানিটির জন্যেই। আর আলটিমেটলি দেখবেন লড়াই ক্রিশ্চিয়ানিটি আর ইসলামের মধ্যেই লড়াই। তো বৌদ্ধ ধর্মই একমাত্র জেন্টল। এই সত্যি এটা আশ্চর্য লোকেদের কাছে যারা হিস্টোরিয়ান্স না, তাদের কাছে এটা বিরাট আশ্চর্য, বিশেষ করে হিস্টোরিয়ান মানে হচ্ছে সব ক্রিশ্চিয়ান, ক্রিশ্চিয়ান মানে ওরা জানে শুধু ইসলাম, আর ইসলাম আর ক্রিশ্চিয়ানিটি মানে হচ্ছে তলবারবাজি। দেখে অবাক হয়ে যায় যে কী করে মানুষ ধর্ম যেটা এত সুইট ধর্ম শুধু নিজের ভালোবাসা দিয়ে জগৎ জয় করেছিল। সেখান থেকে স্বামীজি এবার ডিসকাশনে আসছেন যে বৌদ্ধ ধর্ম, সেখান থেকে ধীরে ধীরে বৌদ্ধ ধর্মে নেমে এবার বলছেন দ্য বুদ্ধিস্ট ওয়ের দি মোস্ট লজিক্যাল অ্যাগনস্টিক্স, ইউ ক্যান রিয়েলি স্টপ নোওয়্যার বিটুইন নাইলিজম অ্যান্ড অ্যাবসোলুটিজম। শূন্যবাদ, নাইলিজম মানে হচ্ছে সব শেষ, অ্যাবসোলুটিজম হচ্ছে সব আছে। আমি একটা এমনি গল্প লিখছিলাম, তাতে একটা ডায়ালগ ছিল, বিরাট লম্বা কাহিনী মানে ওটা কমপ্লিট করা হয়নি। আমাদের ভাষায় খুব সংক্ষেপে যদি বলেন, ম্যাথমেটিক্স যারা জানেন ইনফিনিটি, তো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কী হবে? তো আমার ওই ক্যারেক্টার একটা সাইকিয়াট্রিস্টকে বলছে যে আপনি জিজ্ঞেস করবেন এটা কী, তো শুনুন বলি। ও এটা মজা করে গল্পের মধ্যে যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, কিছু ঋষিরা বললেন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হবে, তারা বেদান্তি হয়ে গেলেন। কিছু ঋষি বললেন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি শূন্য হবে, এরা বৌদ্ধ হয়ে গেল। এটা আমার বানানো গল্প, সত্যির কিছু না, কিন্তু যখন আপনি র্যাশনালি প্লেস করবেন তখন এটাই সত্য। ইনফিনিটি থেকে যদি ইনফিনিটি সরিয়ে দেওয়া হয় উত্তরটা কী হবে, শূন্য হবে না ইনফিনিটি হবে? যদি বলেন ইনফিনিটি হবে তাহলে আপনি বেদান্তি, আর যদি আপনি বলেন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি জিরো হবে তাহলে কিন্তু আপনি বৌদ্ধ হয়ে যাচ্ছেন। তার মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এক থেকে নিয়ে শুরু করে ইনফিনিটি মাইনাস ওয়ান সেকেন্ড পর্যন্ত কোনো স্কোপ নেই, স্কোপ মাত্র দুটি সংখ্যার আছে, হয় শূন্য নয় অনন্ত। দর্শন শাস্ত্রে আনসার হয় শূন্য নয় অনন্ত। আর যখনই আপনি বিচার করতে যাবেন, এগুলো শুনলে একটু হয়তো আপনার খুবই আতঙ্ক লাগবে, কিন্তু ধর্মের দিক থেকে যদি আপনি দেখতে যান
একবার পুরো লজিক্যালি যদি দাঁড়ান, পুরো রিজনে যদি দাঁড়ান, ধর্ম মাত্র দুটোই হতে পারে, এক বৌদ্ধ ধর্ম এক হিন্দু ধর্ম। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কি হবে, ঈশ্বর আর জগতের সম্পর্ক কি, চৈতন্য আর জগতের সম্পর্ক কি, হয় অনন্ত নয় শূন্য, অ্যাবসলুটিজম নাইলিজম, নাইলিজম মানে হচ্ছে শূন্য, শূন্যবাদ, আর না হলে হয় যাবে ব্রহ্মবাদ, যা কিছু আছে ব্রহ্ম, আর না হলে যা কিছু আছে শূন্য। মাঝে যদি আপনি কোনো জায়গাটায় দাঁড়াচ্ছেন তার মানেই হচ্ছে যে আপনার গোলমাল আছে। এগুলো কি কীরকম জানেন, যারা ফিজিক্স একটু যদি পড়ে থাকেন ফিজিক্সে দেখবেন এটা খুব মজার জিনিস, যে প্রথমের দিকে যখন কোয়ান্টাম ফিজিক্স ডেভেলপ করতে শুরু করলো ওনারা তখন না হিসেব মেলাতে পাচ্ছেন না, যে হিসাব মেলাতে পাচ্ছেন না, তখন ধীরে 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 কোয়ান্টাম ফিজিক্সের কনসেপ্ট এলো, যেখানে বলছে যে হয় জিনিসটা এখানে থাকবে নয় জিনিসটা ওখানে থাকবে। কীরকম সিম্পল এক্সাম্পল আমি আপনাকে দিই, আগেকার দিনে যেমন ওই ওয়েইং মেশিন বা যে কোনো মেশিন হতো যেখান থেকে জিনিস দেওয়া হতো, এখনও নিশ্চয়ই এই মল টলে নিশ্চয়ই এরকম হয়ে গেছে, এবং এক টাকার একটা কয়েন, হয় এক টাকা যদি কয়েন দেন তাহলে আপনি জিনিস পাবেন, এক টাকার যদি কম কয়েন দেন ওটা এমনভাবে মেজার করা যায়, এখন তো সেই এতগুলো কয়েন আর এতগুলো নোট হয়ে গেছে যে মেশিনগুলো নিশ্চয়ই কনফিউজড হয়ে যায়, কতগুলো মানে দশ টাকারই কত রকমের যে নোট আছে কনফিউজ হয়ে যাচ্ছে, এবার মেশিনগুলো যে কী করে ধরে ভগবান জানে। এক টাকার কয়েন যদি দেন আপনার জিনিস বেরিয়ে আসবে, আট আনা যদি দিয়ে দেন ওই টাকাটা ভেতরেও চলে যাবে, আপনি আর কিছুই পাবেন না, হয় এক টাকা নয় জিরো, অন্য কোনো কিছু নেবে না, হয় ফাঁকা না এক টাকা। স্বামীজি এটাই বলতে চাইছেন, ধর্ম মানে হয় পুরো ষোলো আনা এক টাকা নাহলে ফাঁকা, বৌদ্ধদের শূন্যবাদ নাহলে বেদান্তদের ব্রহ্মবাদ, মাঝখানে কারোর কোনো স্থান নেই। এর সবচেয়ে প্রথম ধাক্কা লাগে গিয়ে ক্রিশ্চিয়ানিটি আর ইসলামের, ওদের যে একেশ্বরবাদ, যে ঈশ্বর এক তিনি আছেন রাজ করছেন, বলছেন যে এটা যুক্তি তর্কে কোথাও দাঁড়ায় না। আমার কোনো গলা কাটানোর ইচ্ছে নেই আর আননেসেসারি এগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করার ইচ্ছে নেই, ওই ডিসকাশনে আমরা যাচ্ছি না, জেনে নিন স্বামীজি যেটা বলেছেন ঠিকই বলেছেন। The Buddhists were intellectually all destroyers, carrying their theory to its ultimate logical issue. Sarvavainashik. বৌদ্ধদের নামই হচ্ছে সর্ববৈনাশিক, কারণ যখন ওদের তর্ক যখন চলতে শুরু করে যে শূন্যবাদ আদি যে আর্গুমেন্ট যদি পড়েন আঁতকে উঠে আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ নিজের অস্তিত্বকে ভুলে যেতে হয়। তো বৌদ্ধরা এমন তর্ক করতে শুরু করছে যে সেখানে গিয়ে সব শেষ করে দিচ্ছেন। অ্যান্ড দ্য অদ্বৈত ইজ অলসো ওয়ার্ক আউট দেয়ার থিওরি টু ইটস লজিক্যাল কনক্লুশন অ্যান্ড রিচ দ্য অ্যাবসোলিউট ওয়ান আইডেন্টিফাইড ইউনিট সাবস্টান্স আউট অফ উইচ অল ফেনোমেনন্স আর বিং ম্যানিফেস্টেড। বেদান্ত যখন শুরু করলো তারাও একই কাজ করলো, তারাও সমস্ত জিনিসকে ফেলতে শুরু করলো, কিন্তু পৌঁছে গেল সেই একত্বের ওপরে যেখানে গিয়ে সমস্ত সব কিছু এক হয়ে যাচ্ছে, যেখানে সমস্ত সুর এক জায়গায় গিয়ে মিলে যাচ্ছে, এই যে যত রকমের ডাইভার্সিটি যা কিছু আছে সব দেখা যাচ্ছে ওই একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, সেটাই আত্মা সেটাই ব্রহ্ম। Both Buddhist and Advaita have a feeling of identity and non-identity at the same time. One of these feelings must be false and the other true. এখন কি হয়, বৌদ্ধরাও এটা মানছে আমরা বেদান্তিরাও এটা মানছি যে এক আর বহু, এক আর বহু, কোথাও একটা বহু সত্য যে আমরা যে দেখছি এটা বহু এটা সত্য, আবার কোথাও একটা মনে হচ্ছে যে বহুর যে প্রতীতি এটা কিন্তু সত্য নয়, হতে পারে না, লজিক্যালি এটা দাঁড়াতে পারে না, তাহলে কি হবে, হয় বহু সত্য নয়, এই যে বহু নয় এটা সত্য। বলছে নাইলিস্ট পুট দ্য রিয়ালিটি ইন নন আইডেন্টিটি, দ্য রিয়ালিস্ট পুট দিস রিয়ালিটি ইন আইডেন্টিটি অ্যান্ড দিস ইজ দ্য ফাইট উইচ অকুপাইজ দি হোল ওয়ার্ল্ড, দিস ইজ দি টাগ অফ ওয়ার। বলছেন দুটোর মধ্যে একটা সত্য, এখন নাইলিস্টরা যারা শূন্যবাদী যারা যারা সর্ববৈনাশিক তারা বিচার করে করে নিয়ে যাচ্ছে কিচ্ছু নেই, শেষে কিচ্ছু নেই। মেটেরিয়ালিস্ট যারা তারাও মানে বৌদ্ধদের মতো না, কিন্তু তারাও শেষে নিয়ে যাচ্ছে শূন্য কিচ্ছু নেই। অন্যদিকে রয়েছে আইডিয়ালিস্টস, স্বামীজি এখানে আইডিয়ালিস্ট বলছেন না,
এদেরকে নাম দিচ্ছেন রিয়েলিস্টস, বাস্তববাদী। বাস্তববাদীরা কি, এরা যখন ঠেলতে শুরু করছে করে করে নিয়ে যাচ্ছে ওয়ান ইউনিটিতে। ক্রিশ্চিয়ানিটি ইসলামে যখন যাবেন তাদের কাছে ওয়ান রিয়ালিটি হচ্ছে সেই ঈশ্বর। শেষ কথা কি, ঈশ্বর। যারা সর্ববৈনাশিক বিজ্ঞান, বর্তমানকালের বিজ্ঞান বৈজ্ঞানিকরা সর্ববৈনাশিক, এদের শেষ কথা হচ্ছে শেষে কিচ্ছু নেই, বিগ ব্যাং। আরে বিগ ব্যাং কোত্থেকে এলো, আমাদের কাছে উত্তর নেই, সর্ববিনাশ সবটাই ওর সর্ববৈনাশিক। বৌদ্ধরা যখন তর্ক করে শেষে বলছে আলাত শান্তি, সব শেষ। তখন তখন বলছেন যে রিয়েলিস্ট আস্ক হাউ ডাজ দি নাইলিস্ট গেট এনি আইডিয়া অফ আইডেন্টিটি। ঠিক ভাই, মানলাম তোমার শূন্যবাদটা সত্য, তোমার এই যে তুমি বলছো এটা সত্য, কিন্তু তুমি এই যে একটা বোধ পাচ্ছ যে সব কটা কোথাও একটা মিলে আছে, এই আইডিয়াটা কোথায় থেকে পাচ্ছ, যে বহু কোথাও তো একটা গিয়ে দাঁড়াচ্ছে, হাউ ডাজ দ্য রিভলভিং লাইট অ্যাপিয়ার এ সার্কেল। একটা আলোকে যখন আপনি জোর ঘোরাচ্ছেন না, তখন মনে হচ্ছে সার্কেল। বলছেন এ পয়েন্ট অফ রেস্ট অলোন এক্সপ্লেন্স মোশন। বলছে যতক্ষণ আপনার একটা পয়েন্ট অফ রেস্ট না হয় ততক্ষণ মোশনের আইডিয়া আসে না। এটা কি হয়, আমাদের আইনস্টাইন যখন থিওরি অফ রিলেটিভিটি আদি লিখতে শুরু করেন তখন উনি এই জিনিসগুলোকে প্রচুর এটাকে নিয়ে আলোচনা চলছে যে হোয়াট ইজ রেস্ট। আর যখন নিউটন আদি যখন করতেন ওনার কাছে একটা পয়েন্ট ফিক্সড, বাকিগুলো হচ্ছে আইডিয়া অফ মোশন। কিন্তু যখন আইনস্টাইন যখন করতে শুরু করলেন ওনার কাছে দুটোই হয়ে গেল মোশন। তো যাই হোক, আমরা সাধারণ যে জগতে আমরা যখন আইডিয়া অফ মোশন আসে, আইডিয়া অফ মোশন মানেই হচ্ছে দের ইজ সাম আইডিয়া অফ রেস্ট। বর্তমানকালে ফিজিক্স এগুলোকে নিয়ে অনেক কিছু কাজ করছে, কিন্তু আমাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এটাই যে যখনই আপনি মোশনের কথা বলছেন আপনি রেস্টের কথা বলবেন। তার মানে বৌদ্ধরা যখন বলছে যে এই জীবনটা হচ্ছে আলাত, আলাত মনে হয় যখন আলোটাকে নিয়ে খুব জোর যখন ঘোরানো হয় এটা, তখন ওটা মনে হয় যেন এটা সার্কেল অফ ফায়ার। তো বলছেন ঘোরাচ্ছে, তো যখনই আপনি ঘোরানো বলছেন, ঘোরানো মানেই হচ্ছে মোশন, মোশন মানেই হচ্ছে রেস্ট। রেস্ট যদি না থাকে আপনি বুঝবেন কী করে এটা মুভ করছে। আইনস্টাইন এটাকে চেঞ্জ করে বললেন রিলেটিভ টু ইচ আদার। ঠিক আছে, রিলেটিভ টু ইচ আদারও, রিলেটিভ টু ইচ আদারও যখন হচ্ছে তখন আপনি যখন মোশন বলছেন একটাকে তো আপনি কোথাও একটা রিলেটিভ বানিয়ে নিচ্ছেন না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিচ্ছু নেই, লেটস সে কোথাও কিচ্ছু নেই, সত্যিকারের কিছু নেই, একটি অবজেক্ট আছে, ওটা এখন চলছে কি চলছে না কী করে আপনি জানবেন? সে নিউটনেরই ফিজিক্স আনুন আর আইনস্টাইনের ফিজিক্স আনে, জানার কোনো পথ নেই। যেমন ধরুন একটা আরেকটা অন্য এক্সাম্পল বলি, যে এটাকে বলে টেম্পারেচার যখন মাপা হয়, আমরা থার্মোমিটার আদি যখন লাগাই ওটাকে বলে মার্কিউরি আদি, মার্কিউরি দিয়ে মাপা হয়। কিন্তু যখন গ্যাস আদি যখন টেম্পারেচার মাপা হয় ওটাকে ওনারা নিয়ে আসেন যে অ্যাভারেজ মলিকুলার মোশন, সেখান থেকে নিয়ে আসেন তার পুরোটার যে স্পিড কি, সেখান থেকে সেই ভেলোসিটিকে টেম্পারেচারে ট্রান্সফার করে ক্যালকুলেট করে। এখন প্রবলেম হচ্ছে যদি একটাই থাকে, ওয়ান সিঙ্গল মলিকুল যদি থাকে তাহলে অ্যাভারেজ মলিকুল কি হবে? তোমরা বলছেন যে না এটা হাইপোথেটিক্যাল, ওটা তখন আর হয় না, কারণ ওয়ান সিঙ্গল মলিকুল যদি থাকে ওটা হয় না, ইত্যাদি ইত্যাদি নানান রকমের। যে কোনো জিনিসকে যখন আপনি মাপতে যাচ্ছেন আগে আপনার একটা স্ট্যান্ডার্ড লাগবে। যখন আপনি বলছেন কিছু নেই এটা কিন্তু প্রি সাপোজ করে কিছু একটা আছে। তবে আমরা যেভাবে সহজে বলছি আর যেভাবে মনে হচ্ছে শূন্যবাদকে উড়িয়ে দিচ্ছি, জিনিসটা তত সহজ না। তাদের দর্শন পড়লে উনারা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করেছেন, স্বামীজি এখানে বলছেন আমরা এটাকে মেনে নিয়ে এটাকে এগিয়ে যাচ্ছি। বলছেন যে নাইলিস্ট ক্যান নেভার এক্সপ্লেন দি জেনেসিস অফ দ্য ডিলিউশন দ্যাট দের ইজ এ ব্যাকগ্রাউন্ড, নাইদার ক্যান দ্য আইডিয়ালিস্ট এক্সপ্লেন হাউ দ্য ওয়ান বিকামস দ্য মেনি। যারা রিয়েলিস্ট তার এটা বলতে পারে না এক বহু কী করে হয়, আর নাইলিস্ট মানে যারা বর্তমানকালের যে বিজ্ঞান ওয়া যা বৌদ্ধ,
তারা এটা এক্সপ্লেইন করতে পারছে না যে ব্যাকগ্রাউন্ডটা কোথায়, যে ব্যাকগ্রাউন্ড যেটার ব্যাকগ্রাউন্ডেই সব কিছু হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডকে তুমি এক্সপ্লেইন করো। তার মানে যারা রিয়েলিস্ট তাদেরও প্রবলেম আছে, যারা নাহিলিস্ট তাদেরও প্রবলেম আছে। অদ্বৈত বেদান্তের নিজস্ব সমস্যা আছে, বৌদ্ধ ধর্মের নিজস্ব সমস্যা আছে। যারা সবটা উড়িয়ে দিচ্ছে তাদেরও সমস্যা আছে, আর যারা সবটা মেনে নিচ্ছে তাদেরও সমস্যা আছে। তখন বলছেন, দ্য অনলি এক্সপ্লানেশন মাস্ট কাম ফ্রম বিয়ন্ড দ্য সেন্স প্লেন, উই মাস্ট রাইজ টু দি সুপার কনসিয়াস টু এ স্টেট এন্টায়ারলি বিয়ন্ড সেন্স পারসেপশন। যদি এটা ঠিক ঠিক উত্তর চাও তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, ইন্দ্রিয় জগৎ এটার ওপরে তোমাকে চলে যেতে হবে, সেই চেতনা স্তরে যেখানে তুমি সব কিছু নিজেই দেখতে পারবে। আর দ্যাট মেটাফিজিক্যাল পাওয়ার ইজ দ্য ফার্দার ইনস্ট্রুমেন্ট দ্যাট দি আইডিয়ালিস্ট অ্যালোন ক্যান ইউজ। এই জায়গাটায় এসে প্রবলেমটা হয়ে যায়। এটা একটা এমন শক্তি, এমন কনভিকশন, একমাত্র আইডিয়ালিস্ট যারা যারা ধর্মকে মানেন যারা তারাই এটাকে ব্যবহার করতে পারেন। কারণ যারা বৈজ্ঞানিক তারা তো মানেই না, যে মানে না সে ওটা করতে যাবে কেন, বৈজ্ঞানিক ধ্যান করতে যাবে কেন, বৈজ্ঞানিক ঈশ্বরের দিকে যাবে কেন, আরে সে তো মানেই না। আইডিয়ালিস্ট যারা তারা মানে, তাদেরকে হাতে সেই শক্তি আছে বলে তারা ওটা এগিয়ে যায়। হি ক্যান এক্সপিরিয়েন্স দ্য অ্যাবসলুট, দ্য ম্যান বিবেকানন্দ ক্যান রিজলভ হিমসেলফ ইন টু দ্য অ্যাবসলুট অ্যান্ড দেন কাম ব্যাক টু দ্য ম্যান গেইন। যে বিবেকানন্দ নিজের নামে বলছেন, আমি আমি যদি চাই আমি অদ্বৈতের সেই অবস্থায় চলে গিয়ে আমার সমস্যাগুলোকে মিটিয়ে দিয়ে আমি আবার ফেরত আসবো চেঞ্জড ম্যান, আমি আপনি আমরা সবাই এটা করতে পারি। সলিউশন কিছু নেই, কারণ আইডিয়ালিস্টরা কখনোই এক্সপ্লেন করতে পারবে না বহু কী করে হলো, বহু কোনোদিন এক্সপ্লেন করতে পারে না ব্যাকগ্রাউন্ড কী সবকটা উড়িয়ে দেওয়ার আগে। উপায় একটাই, নিজে গিয়ে দেখে এসো, এছাড়া অন্য কোনো, যে অনুভূতি ছাড়া আলটিমেটলি ধর্মের কোনো প্রমাণ নেই। আমাদের কাছে অনেকে এসে বলে, জানেন মহারাজ আপনাকে ভালো লাগে, ঈশ্বরে বিশ্বাস নেই। আরে ভাই আমি কী বলবো, আমারও তো বিশ্বাস নেই। আরে যার অনুভূতি হয়নি তার ঈশ্বরে কোথায় বিশ্বাস হবে, ধাপ্পাবাজ ছাড়া আর কি। একমাত্র ধাপ্পাবাজি বলে যে তার ঈশ্বরে বিশ্বাস আছে। যাকে তুমি দেখো নি, যার কথা তুমি শোনো নি, যাকে হাতে ছোঁ নি, তাকে তোমার বিশ্বাস কী করে হবে? কেউ তোমাকে বলে দিয়েছে ঈশ্বর আছেন, তোমার সেই কথাটাকে বিশ্বাস আছে, ঈশ্বরকে বিশ্বাস তোমার কী করে হবে? ঈশ্বরের বিশ্বাস তার একমাত্র প্রমাণ হচ্ছে তোমাকে সেটা সাক্ষাৎ করতে হবে। তো বলছেন, তুমি যদি সেই অদ্বৈতের অবস্থায় বা অ্যাবসলিউটের অবস্থায় চলে যাও, তুমি জেনে গেলে, ফেরত এলে তুমি এবার চেঞ্জ পারসন। ফর হিম দেন দ্য প্রবলেম ইজ সলভ, অ্যান্ড সেকেন্ডলি ফর আদার্স, ফর হি ক্যান শো দি ওয়ে টু আদার্স। প্রাইমারি মূলত তার নিজস্ব চলে গেল সমস্যা, আর দ্বিতীয়ভাবে সেকেন্ডারিলি তার কথা যারা শুনছে তারা তাকে বিশ্বাস করে, তারা তার দেখানো পথ ফলো করতে চায়, সেই জন্য তাদেরও সমস্যা কিছুটা কমে যায়, বাকিদের জন্য এটা যাবে না। দি গড অফ দ্য ওয়ার্ল্ড উইল বি দ্যাট হোয়াট ইজ নাও সুপার কনসিয়াস ফর আস উইল ইন এজেস টু কাম বি দি কনসিয়াস ফর অল। বলছেন সেই একটা দিন আসবে, এখন যেটা আমাদের সুপার কনসিয়াস বলে মনে হয় ঈশ্বরের চেতনা, সেটা একদিন এমন হবে যে সমস্ত মানুষ চেতন অবস্থায় সেটাকে দেখতে পারবে। ঠাকুর চেতন সমাধির কথা বলছেন, যে জায়গাটায় তিনি বলছেন যে জগৎকে চৈতন্যময় দেখছে। স্বামীজি এই আইডিয়াসগুলো প্রায় বলতেন, কেন বলতেন জানি না, কিন্তু ওনার এটা ছিল যে জীবন মুক্তি জিনিসটা, যেখানে মানুষের সমস্ত জ্ঞান আছে যে এটা আসলে সবই ব্রহ্ম, বলছেন জীবন মুক্তগুলো রাস্তায় হাঁটবে এমনি। জওয়াহরলাল নেহরু একসময় বলেছিলেন, আমি প্রত্যেক পান দোকানে এক গ্র্যাজুয়েটকে দেখতে চাই, মানে এডুকেশন এত হবে যে গ্র্যাজুয়েটরাই পানের দোকান চালাবে। তো স্বামীজির মত হচ্ছে জীবন মুক্তরা তারাই পানের দোকান চালাবে, সবাই জীবন মুক্ত। মন্ডন মিশ্রা যখন শঙ্করাচার্য তর্ক করতে গেছেন, বলছে কোথায় বাড়ি, কোনটা বাড়ি, বলছে যেখানে টিয়া পাখি আর ময়না সংস্কৃতে শাস্ত্রার্থ করছে। বলছিলাম একদিন যে আমার বাচ্চা বয়সে এটা অবাক লেগেছিল, যে বাবা টিয়া পাখি সংস্কৃতে শাস্ত্রার্থ করছে, স্বামীজির এটাই স্বপ্ন, জীবন মুক্ত সে পানের দোকান চালাবে। কারণ তার কাছে কোনো কাজ ছোট না,
কোনো কাজ বড় না। Well, religion is therefore the highest work the world has, and because man has unconsciously felt this, he has clung through all the ages to the idea of religion. এই যে একমাত্র কাজ, এই যে ঠাকুর বলছেন বারবার যে ঈশ্বর দর্শনই একমাত্র উদ্দেশ্য, মানুষের একমাত্র কাজ হচ্ছে ঈশ্বরের দর্শন। আর আনকনসিয়াসলি আমরা এটা জানি, সেই জন্যে এই অনেক ভালো মন্দের সত্ত্বেও মানুষ এই ধর্মকে হাজার হাজার বছর ধরে ধরে আছে, তার অনেক দুর্গুণ থাকার সত্ত্বেও। রিলিজনের অনেক দুর্গুণ আছে, সব কিছু আছে, লোকে জানে না, লোকে মানে না, তার সত্ত্বেও ধর্মকে ধরে আছে। কেন ধরে আছে? মানুষ কোথাও একটা জানে যে ধর্ম সত্য, সেই জন্য এটাকে ধরে আছে। যে খুব সিম্পল জিনিস, এই আমের সিজনে এলো, আপনি একটা আমকে নিয়ে মাটিতে পুঁতে দিন, আমের যে বীজ যার মধ্যে জীবনী শক্তি আছে আবার গাছ হয়ে বেরিয়ে আসবে, আর তার যে শ্বাস আর খসা মাটিতে মিশে যাবে, প্রকৃতির নিয়ম। সত্য যদি না থাকে কোনো জিনিসে, সত্যের শক্তি যদি না থাকে, আজকে হোক কালকে হোক উল্টাবে। এই যে ধর্ম, মানুষ যে ধরে আছে ধর্মকে এতদিন, এটাই হলো প্রমাণ যে ধর্ম সত্য। দিয়ে বলছেন, রিলিজিয়ন দ্য গ্রেট মিল্ক কাও হ্যাজ গিভেন মেনি কিক্স বাট নেভার মাইন্ড ইট গিভস এ গ্রেট ডিল অফ মিল্ক। এটা না খুব সুন্দর কথা স্বামীজি, ধর্ম নামে কামধেনু গরু, যে গরু দুধ দেয়, গরু যে দুধ দেয় সে লাতও মারে, আর ধর্মরূপী গরুরূপী ধর্ম, ধর্মরূপী গরু অনেক লাথি মেরেছে। কীভাবে লাথি মারে? আমরা যেমন হিন্দুদের মধ্যে দেখি কাস্ট সিস্টেম, ধর্মের কোনো দোষ নেই কিন্তু কোনোভাবে ধর্মের নাম করে মানুষকে এক্সপ্লয়েট করা হয়েছে। আমরা দেখছি আজকে ধর্মের নামে মানুষকে মারা হচ্ছে, এগুলো হচ্ছে কিক্স। ধর্মকে যদি আপনি ঠিকভাবে না রাখেন, সে ধর্ম আপনাকে লাথি মারবে, আর এমনভাবে লাথি মারবে যে মনে হবে যেন ধর্ম মারছে। কিন্তু বলছে ধর্ম সেই কামধেনু যে এমন দুধ দেয়, তাকে সামলে রাখতে হয়। কেন? যে আপনি যদি দেখেন হাইয়েস্ট লেভেল অফ যে হিউম্যান বিইং, শ্রেষ্ঠতম মানুষ যারা, সবাই কিন্তু ধর্ম থেকেই। আমরা এই যে জাগতিক জিনিসগুলো যেগুলো আমরা মাপি, যেখানে মানুষ পয়সা পেয়েছে কিনা, মানুষ ক্ষমতা পেয়েছে কিনা, এগুলো না, মানুষ যেখানে তার হৃদয়ের বিস্তার, যেখানে সে পুরো বিশ্বকে নিজের ভেতরে নিয়ে নেওয়ার ক্ষমতা রাখছে, কাইন্ডনেস পিওরিটি, এই জিনিসগুলোকে যখন দেখবেন, দেখবেন যতগুলো সিস্টেম আজ পর্যন্ত এসছে ভারতবর্ষ মানে সারা বিশ্বে, যতগুলো সিস্টেম, এথিক্যাল সিস্টেম, কমিউনিস্ট সিস্টেম, সোশ্যালিস্ট সিস্টেম, যে কোনো সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম, ক্যাপিটালিস্ট সিস্টেম, ধর্ম শ্রেষ্ঠতম মানুষকে দিয়েছে। আমরা অনেক সময় যারা ভাষা 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 বইগুলো পড়ি, আমরা দেখি কীভাবে খ্রিশ্চান চার্চগুলো খুব পাওয়ারফুল হয়ে গিয়েছিল, আর কীভাবে খ্রিশ্চান ফাদার্সগুলো অনেক সময় ভোগ আদিতে ছিল। কিন্তু এটাও ফ্যাক্ট যে খ্রিশ্চান ফাদার্সরা এত তপস্যা করেছেন, আর তাদের যে এত উচ্চ মানের ধর্মতত্ত্ব ছিল, আর তারা এত উচ্চ মানের মানুষ, এগুলো সম্ভব তবেই মানুষ যখন নিজেকে ধর্মে ঢেলে দেয়। ধর্ম ধীরে ধীরে কাজ করে, ধীরে, অত্যন্ত ধীরে ধীরে কাজ করে, সেই জন্য ফল সঙ্গে সঙ্গে বোঝা যায় না। কিন্তু যখন ফল দেয়, অমৃত ফল, একটু যদি মাঝখানে ডান দিক বাদিকে, যারা গ্রাম দেশে দেখেছেন গরু দুধ দেওয়ার সময় কীভাবে লাথি ছড়ে, ওটা মেনে নিতে হয়। দ্য মিল্ক ম্যান ডাজ নট মাইন্ড দ্য কিক অফ দ্য কাউ উইচ গিভস মাচ মিল্ক। যারা আগেকার দিনে যারা গোয়ালারা যারা দুধ দিত, জানতো এই গরু একটু লাথি মারে, একটু সহ্য করে নিত, জানে, কিন্তু জানে যে দুধ সাংঘাতিক দেয়, লাথি ছড়ে কিন্তু দুধ প্রচুর দেয়। তো সেই জন্য যারা ওই নিতে চাইছেন, ধর্মকে নিজের কাছে লাগাতে চাইছেন, তাদেরকে মেনে নিতে হয় যে
স্বামীজি যখন শিকাগো ধর্মসভায় সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেছিলেন, লোকজন তখন দৌড়ে এসছে, বিশেষ করে মেয়েগুলো দৌড়ে এসছে স্বামীজিকে ছোঁয়ার জন্যে। সেই সময় মিসেস ব্লজেট বলে এক মহিলা ছিলেন, পেছনের দিকে বসেছিলেন। তিনি ওই দৃশ্যটা দেখে মনে মনে বলছেন যে, ইয়াং ম্যান, ইফ ইউ ক্যান রেজিস্ট দিস টেম্পটেশন ইউ আর গড, যদি তুমি এটাকে আত্মসাত করে নিতে পারো তুমি ভগবান। ওই দৃশ্যটা মিসেস ব্লজেট কোনোদিন ভুললেন না। পরে নিজের বন্ধু বান্ধবদের বলতেন, তবে তিনি অন্য শহরে চলে গেলেন। কপাল এমন ঘুরে 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 স্বামীজি ওখানে পৌঁছেছেন, আর মিসেস ব্লজেটকে বললো যে, আপনার মনে আছে ওই শিকাগোতে আপনি একজনের কথা বলতেন? বলো হ্যাঁ। বলো এই শহরে আছে। আর মিসেস ব্লজেট এত খুশি। তারপরে স্বামীজি কিছুদিন মিসেস ব্লজেটের সঙ্গেও ছিলেন। একদিন হঠাৎ স্বামীজিকে মিসেস ব্লজেটকে বলছেন, I had the greatest temptation of my life. জীবনের সবচেয়ে বড় প্রলোভন এসছে। মিসেস ব্লজেট বলছে, চোখটা টিপে, হু ইজ শি, সে কে? স্বামীজি বলছেন, ইটস নট এ শি, অর্গানাইজেশন, ইটস অ্যান অর্গানাইজেশন। ওনার মাথায় এলো এবার ফাইনালি যে একটা অর্গানাইজেশন ফর্ম করতে হবে। দিয়ে তখন উনি খুব নাম করার কথা বলছেন, I know every new organization breeds new kind of evil, but I have no other way. This is what I will have to do for India, and I have to set a machine in motion which no force in India can stop. এমন একটা সংঘ শুরু করতে হবে, এমন একটা মেশিন চালু করতে হবে, ভারতবর্ষে কারোর দম থাকবে না ওকে আটকে দেওয়ার। দিয়ে শুরু করলেন তিনি রামকৃষ্ণ মিশন। কিন্তু সেন্টেন্সটা কি? এভরি নিউ অর্গানাইজেশন ব্রিডস এ নিউ কাইন্ড অফ ইভিল। প্রত্যেক যারা যদি কেউ মনে করে রামকৃষ্ণ মিশনের মতো সৎ আর রামকৃষ্ণ, না না রে ভাই, ওর ফাউন্ডার বলে গেছেন এই প্রবলেম হবেই। আরে এখন 100 বছর হয়েছে, এখন কি? এখন তো সততার তুঙ্গে। ব্রহ্মা যখন সৃষ্টি করেন প্রথম তার মন থেকে সৃষ্টি হলো, আর তখন তিনি শুদ্ধ সত্য গুণে প্রতিষ্ঠিত। বেরোলো চার সন্তান, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। ব্রহ্মার সত্যগুণ থেকে বেরিয়েছেন বলে ওরা সঙ্গে সঙ্গে ত্যাগী সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন। এখন স্বামীজি সংঘকর্তা, তিনি ওনার শুদ্ধ সত্য মন থেকে সঙ্গ বেরিয়েছে, তো এখন তো ত্যাগ তপস্যা ভালো এতে থাকবেই। 200-500 বছর যাক, তারপরে দেখা যাবে যে কি হয়। কিন্তু কি ধরনের ইভিল আনবে আমরা জানি না। কিন্তু স্বামীজি এটা বারবার বলেছেন যে, যে আদর্শে এই সংঘ প্রতিষ্ঠিত, যতদিন সংঘ এই আদর্শকে ধরে রাখবে ঠাকুর এখানে থাকবেন। বেলুর মঠের নামে বলছেন, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো সিস্টেম, তার শক্তি হচ্ছে একটা পার্টিকুলার, একটা সেন্ট্রাল একটা আইডিয়া। যতক্ষণ ওই আইডিয়াকে ধরে আছে ওকে কেউ নাড়াতে পারে না। ওই আইডিয়াটাকে ছাড়লেন মরলেন। দেখুন 1860s একটা এমন বিচিত্র দশক, 1860s তিনজন মহাপুরুষ জন্ম নিলেন, তিনজনই অর্গানাইজেশন শুরু করলেন। স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ট্যাগোর, তিনজনই 1860s। শান্তিনিকেতন একটা মুভমেন্ট, হ্যাঁ, একটা কালচারাল এডুকেশনাল একটা মুভমেন্ট। গান্ধীজি, একটা খাদি, এগুলো একটা আন্দোলন। আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, হ্যাঁ, একটা দশকে তিনজন এসছে, তিনজনই ভারতের ডিফাইনিং তিনটে অর্গানাইজেশন এসে গেল। মানে আমরা কংগ্রেসকে নিয়ে বলছি না, গান্ধীজি যে খাদি, তারপরে সাবরমতী আশ্রম, এগুলো যেগুলো ওয়ার্ধা, এগুলো এমন কোন অর্গানাইজেশন কোন অবস্থায় আছে আপনারা ভালো জানেন, সেকে নিয়ে আর বেশি আলোচনা করা নেই। কিন্তু যদি আপনি গোলমাল দেখতে চান যে কোন অর্গানাইজেশনের কোথায় গোলমাল আছে, আপনি দেখবেন যে উদ্দেশ্য নিয়ে সেটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই উদ্দেশ্যে তারা এখনও সবাই, ওর যে ফাউন্ডিং, ওর যে মেন মেম্বার্স, তারা ধরে আছেন কিনা। যদি না ধরে থাকেন
বুঝবেন যে হিললে নড়ে গেছে, এখন সময় লাগবে, যেটাকে জন্য ওটাকে দাঁড় করিয়েছে ওটা যেন ঠিক থাকে। ভারত যখন স্বাধীন হয় গান্ধীজি বলেন কংগ্রেসকে ডিসব্যান্ড করে দাও, কারণ কংগ্রেস যেটার জন্য ফর্ম করা হয়েছিল সেটা কাজ হয়ে গেছে, ছিল ব্রিটিশদের দৃষ্টিতে আনা যে আপনারা কি গোলমাল করছেন, সে কাজ হয়ে গেছে, ভারত স্বাধীন হয়ে গেছে, কংগ্রেস ডিসব্যান্ড করে দাও। কংগ্রেস নেতারা দেখলেন যে বাবা এতদিন খেটেছি, এখন খাবার সময় হলো ছেড়ে দেব, ফল দেখে নিন, এখন এখন নাম ছাড়ার কিছু নেই। এই যে বলছেন যে যে গরু দুধ দেয় সে কিন্তু লাথি মারবে, সে গান্ধীজির অর্গানাইজেশন হোক আর রবীন্দ্রনাথ ট্যাগোরের হোক আর স্বামীজির হোক, লাথি মারবে, গোলমাল করবে, কিন্তু দুধ যদি ভালো দিচ্ছে মানুষ অতটুকু সহ্য করে নেয়। রিলিজিয়ন অ্যাজ এ হোল লাথি মারবে, লাথি ছোড়ে, মেনে নিতে হয়। দিয়ে বলছেন রিলিজিয়ন ইজ দ্য গ্রেটেস্ট চাইল্ড টু বি বর্ন, দ্য গ্রেট মুন অফ রিয়েলাইজেশন, লেট ইস ফিড ইট অ্যান্ড হেল্প ইট গ্রো অ্যান্ড ইট উইল বিকাম এ চাইল্ড। বলছেন যে আমরা যেমন বলি না সোনার চাঁদ, মুন অফ রিয়েলাইজেশন, ওটার অ্যাকচুয়ালি একটা খুব নাম করা বই আছে প্রবোধ চন্দ্রোদয়, প্রবোধ চন্দ্রোদয়, ওখান থেকে স্বামীজি এটা নিচ্ছেন যে এটা প্রবোধ চন্দ্রোদয় না খুব ড্রামেটিক ওয়েতে লেখা, সেখানে একটু পরে বলছেন স্বামীজি যেটা এখানে ডিসক্রাইব করছেন, এ দুই রাজা, কিং অফ ডিজায়ার মানে কাম, কামের রাজা, আর কিং অফ নলেজ জ্ঞান, একদিকে জ্ঞান একদিকে ভোগ, ওই দুই মিলে মারামারি শুরু হয়েছে, চলছে চলছে হাজার হাজার বছর লড়াই, এবারে নলেজ জ্ঞানের যে রাজা সে এবার মরতে যাচ্ছে, মানে আর পেরে উঠছে না, হারছে হারছে। আর সেই সময় অ্যান্ড জাস্ট অ্যাজ দ্য লাইটার ওয়াজ অ্যাবাউট টু বি ডিফিটেড হি ওয়াজ রিকনসাইল্ড টু কুইন উপনিষদ, উপনিষদ নাম রানী, সে রাজার সঙ্গে মিলে গেল, অ্যান্ড এ চাইল্ড ওয়াজ বর্ন টু হিম রিয়েলাইজেশন, জ্ঞান, জ্ঞান জিনিস যেটা এখানে স্বামীজি নলেজটা ক্যাপিটাল কে তে আছে, এখানে হায়ার কাইন্ড অফ নলেজকে বলছেন। সে যেমনি উপনিষদ নামী রানীর সঙ্গে তার জুড়ে গেল, জন্ম হলো আত্মজ্ঞান, সেলফ রিয়েলাইজেশন, বাস ওই বাচ্চাটা যুদ্ধটা জিতে গেল, কাম বাসনাকে শেষ করে দিল চিরদিনের জন্য। স্বামীজি এটা প্রবোধচন্দ্রদের বই থেকে এটা খুব সুন্দর একটা নিয়ে আসেন মেটাফর করার জন্য, যে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, কিন্তু মূল বক্তব্যটা যে ধর্ম যেখানে আছে একটু গোলমাল থাকে, কিন্তু এই ধর্মই হলো যে আপনাকে বেস্ট প্রোডাক্ট দেবে। আপনারা এটা জানবেন, এটা খুব ইন্টারেস্টিং ঘটনা, মানে এটা এটার সঙ্গে ঠিক মেলে না, আমেরিকাতে অনেক আগে এক প্রেসিডেন্ট, আপনারা জানেন ঘটনাগুলো, তার নামে দেখা গেলো তিনি অনেক গোলমাল করেছেন মেয়েদের সম্বন্ধে, সবই হলো মনে হলো যে এবারে কে সরিয়ে দেবে, রোজ লোকে খবর কাগজে দেখছে, তবে দেখা গেলো যে ওই লোক ছাড়া আমেরিকা চালানোর তখনই কেউ নেই, তাকে ক্ষমা করে দিল সবাই, তার দেশও তাকে ক্ষমা করে দিল। আমাদের সমস্যা কি, আমাদের ভেতরে কোনো দম নেই, ফাঁকা আওয়াজ, আওয়াজের আওয়াজ, সেই আওয়াজের জন্য আমরা মনে করছি যে আমাকে যেন সম্মান দেওয়া হয়, আমি আমার পাওনা পাচ্ছি না। তোমার কি আছে কি ভেতরে? কিছুই তো নেই। যে জিনিসটার ভেতরে দম আছে তার পাঁচটা দুর্গুণ থাকলেও না তাকে সহ্য করে নেয় লোকে। ধর্মকে স্বামীজি এভাবেই করছেন, ধর্ম হচ্ছে সেই নারীর মতো যার এক এক সন্তান
বীর 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 পুরুষ। দেখুন একটা খুব সাধারণ, এটা এটা শুনে হয়তো ফিট করবে না, এখন লোকে যখন বিয়ে করে কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করেন তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজের কাম বাসনা ইত্যাদি ইত্যাদি। আগেকার দিনে যখন বিয়ে করতো, আমরা এত কিছু বলছি নারী আর কি, নারী উপরে নারী নির্যাতন আর কি সব কিছু বড় বড় শব্দগুলো শুধু, কিন্তু যারা একটু যার মধ্যে ধর্মভাব ছিল একটু হিন্দুর ভাব ছিল ওরা বিয়ে করতো একই জন্যে, যে তোমার কাছ থেকে আমার সন্তান চাই, সেই সন্তান আমার কুলকে উদ্ধার করবে, আমার পিণ্ডদান করবে, আমার শ্রাদ্ধ করবে, আমার কুলে কুল কুলের সম্মান রক্ষা করবে, এইটা একমাত্র হে দেবী তোমার দ্বারাই সম্ভব। এখন আজকের দিনে এগুলো যদি বলতে চান মারামারি লেগে যাবে, কি কি এই টার্ম সেই টার্ম, কত কি চেঁচামেচি লাগবে। আমরা ওই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমরা এই কন্ট্রোভার্সিতে আসছি, সরি আমরা এই পয়েন্টে আসছি যে লোকেরা তখনও দেখছেন যে এই যে স্ত্রী ইনি হলেন এছাড়া আমার চলবে না। যাই মানুষ বৃত্তিতে সেই জন্য বারবার বলছেন যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, নারীর পুজো যদি না হয় তাহলে ভাই তোমার বাড়িতে দেবতা থাকবে না। সিম্পল, কারণ সেই নারীকে দিয়েই তোমার সব হবে। এবার আপনি ধর্মকে যদি নারী রূপে দেখেন, যেখান থেকে সন্তান বেরোবে কে না, আত্মজ্ঞান। আর ওই ধর্ম ছাড়া ওই নারী রূপ ধর্ম এছাড়া আত্মজ্ঞান অন্য কোনো দিক থেকে হবে না। কমিউনিস্ট সিস্টেম অফ থট আপনাকে আত্মজ্ঞান দিতে পারবে না, ক্যাপিটালিজম দিতে পারবে না, সোশ্যালিজম দিতে পারবে না, কংগ্রেস বিজেপি কেউই দিতে পারবে না। কে দেবে? একমাত্র ধর্মই সেই আত্মকে আত্মজ্ঞান দেবে। আপনি বলবেন আমার আত্মজ্ঞান লাগবে না, সেই আলোচনাগুলো আগে হয়ে গেছে যেখানে বলছেন যে আত্মজ্ঞানের মতো শ্রেষ্ঠ ফল হয় না। যখন আপনি জেনে গেলেন ধর্ম ছাড়া এই শ্রেষ্ঠ ফল সমাজে আসতে পারে না, তখন আপনাকে ওটাকে সহ্য করতে হবে আর একটু এটাকে মেনে নিতে হয়। তো এই বলে সেখান থেকে স্বামীজি আবার নেক্সট মুভ করছেন যে ধর্ম ধর্মের যে শেষ কথা ভালোবাসা। তো আমরা এই টকটা এখানে শেষ করলাম।